মুভির শুরুতে আমরা ব্যাগিকে দেখতে পাই, যে একজন পাহাড়ে চড়ার এক্সপার্ট ছিল। ব্যাগি সবেমাত্র বিবাহ হয়েছে তার বর ড্যানি। ড্যানি ছিল পাহাড়ে চড়ার এক্সপার্ট। এই দুজনে পাহাড়ে চড়ার খুব শখ ছিল। এরা এখন পাহাড়ে চড়া শুরু করেছে। ব্যাগির সঙ্গে ছিল তার বন্ধু। ড্যানি যখন পাহাড়ে চড়ে সেখানে একটি ছোট গর্ত ছিল, আর ড্যানি সেই গর্তে হাত দিয়ে গেলে গর্তের ভিতরের দিকে একটি পাখি উড়ে চলে যায়। তখন ড্যানির ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। ড্যানি দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই শূন্যে ঝুলছিল। এখন সে না ওপরে উঠতে পারছে না নিচে। এই দুজনে ড্যানিকে বাঁচানোর খুব চেষ্টা করতে থাকে। এরা দুজনে ড্যানিকে সাহায্য করতে বিফল হয়। তখন ড্যানির ক্লিপ খুলে যায় আর ড্যানি পড়ে মৃত্যু হয়। এই ঘটনার প্রায় এক বছর পর আমরা ব্যাগিকে দেখতে পাই। সে একদম নেশায় ভরপুর হয়ে থাকে, কারণ ব্যাগি তার বরকে খুব ভালোবাসত আর তার কথা খুব মনে পড়ত। ড্যানির অস্তিত্বটা এখনো বিসর্জন দেয়নি, তার কাছেই আছে। ব্যাগির জীবনে হতাশা ছাড়া আর কিছু ছিল না। ব্যাগির কাছে তার বন্ধু আসে। সে একসাথে পাহাড়ে চড়ছিল এবং তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিল। তার নাম হান্টার। হান্টার ব্যাগিকে দেখে খুব খুশি হয়েছিল এবং বলে আমরা আমাদের ফ্লাইং করা দরকার। তারপর হান্টার তার মোবাইলে একটি টাওয়ার দেখায়। যেই টাওয়ার এমন এক জায়গায় অবস্থিত সেখানে খুব লোকজন কম যায়, যার উচ্চতা প্রায় 2000 ফিট। ব্যাগির সেই জায়গা যাওয়ার কোনো মানসিকতা একদম ছিল না, কিন্তু হান্টার ব্যাগিকে বোঝায় আর বলে ওই টাওয়ারের ওপর থেকে ড্যানির অস্থিটা যদি উড়িয়ে দিই তাহলে তার আত্মার শান্তি পাবে। এ কথা শুনে ব্যাগি রাজি হয়ে যায়। এরপর দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা মন মতো ফটো তুলে ভিডিও করে আর হান্টার ওই ভিডিওগুলিকে ইনস্টাগ্রামে আপলোড করতে থাকে। অবশেষে তারা দুজনে সেই টাওয়ারের সামনে এসে পৌঁছে যায়। টাওয়ারটি যেন আকাশ ছুঁয়ে আছে। দুজনকে খুব ভয়ও পাচ্ছিল, তারা এত উঁচুতে কোনোদিন চড়েনি। তারা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে, কিন্তু ব্যাগির ভয় পাচ্ছিল, কারণ সে জানত না লোহা দিয়ে তৈরি অনেক পুরনো টাওয়ার। টাওয়ারটা চড়ার সময় বিশুদ্ধ আওয়াজ হচ্ছিল। অবশেষে তারা অর্ধেক পর্যন্ত চলে যায়। সেখানে এতটাই বাতাস বইছিল যে পা রাখা অসম্ভব ছিল। আইফেল টাওয়ারের সমান বাধা না মেনে তারা ওপরে উঠতে চড়তে থাকে। ব্যাগি যখন নিচের দিকে তাকায় দেখে তারা অনেক উঁচুতে উঠে গেছে এবং তাকে ভয়ও পাচ্ছিল, কারণ সে প্রায় এক বছর ক্লাইম করেনি। লাগাতার চড়তে থাকে টপ পজিশনে পৌঁছানোর জায়গায়। ব্যাগি সিঁড়িতে পা রাখে, তখন বল্টুটা খুলে যায়। সেটা ব্যাগি জানত না। এই দুজনে একদম টাওয়ারের চূড়ায় পৌঁছায়। সেখান থেকে পুরো পৃথিবী দৃশ্য অন্যরকম ছিল। দুজনে এক টার্গেট অ্যাচিভ করার পর ব্যাগিকে খুব ভালো লাগছিল, সাথে সাথে খুব এনজয়মেন্ট করছিল। হান্টার এক ড্রোন ক্যামেরা উড়িয়ে ভিডিও বানাতে থাকে, যাতে সোশ্যাল মিডিয়াতে বেশি করে লাইক এবং শেয়ার হয়। এদিকে হান্টার এতটাই এক্সাইটেড ছিল যে টাওয়ারে ঝুলে পড়েছিল আর ব্যাগিকে ভিডিও করতে বলে। এরপর ব্যাগি এসব করতে বলে। ব্যাগি তখন কথায় রাজি হয়ে যায়। এই দুজনে খুব আনন্দ ভোগ করতে থাকে। তারপর ড্যানির অস্তিত্বটা উড়িয়ে দেয় যাতে সে শান্তি পায়। এই দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। ব্যাগি ড্যানিকে শ্রদ্ধা জানিয়ে এক নতুন জীবন শুরু করে। অবশেষে এই দুজনে তাদের সামানপত্র নিচে নামার জন্য প্রস্তুতি ব্যাগ নিয়ে নামার সিদ্ধান্ত নেয়। টাওয়ারে ওঠার সময় যেখান থেকে স্ক্রু খুলে যায় সেখান থেকে সিঁড়ি পুরো ভেঙে যায় আর ব্যাগি দড়ি বাঁধা কোমরে ঝুলতে থাকে। হান্টার ব্যাগিকে কোনো ক্রমে বেঁচে নেয়, কিন্তু ব্যাগির কাছে সেই খাবার ও ব্যাগটি ছিল সেটা নিচে পড়ে যায়। তাদের মোবাইল চেক করে দেখে কোনো সিগন্যাল পজিশন ছিল না। প্রায় 2000 ফুট উঁচুতে পুরো দুইজনে ফেঁসে গেছে। দূর দূর কোনো দৃশ্য দেখা যাচ্ছিল না। টাওয়ারের ওপরে রকে ফোলার গান এবং দূরপিন ছিল, কিন্তু ফায়ার গান দিনের বেলায় কোনো কাজ হবে না। দূরপিন দিয়ে দেখে অনেক দূরে গাড়ি দেখতে পায়। এদের কোনো আওয়াজ শুনতে পাবে না। হান্টার তার মোবাইল দিয়ে পোস্ট সেট করে আপলোড করছিল, যেখানে অনেক লাইক পায়। অর্থাৎ টাওয়ারের মাঝ পজিশনে কভারেজ এরিয়া আছে। হান্টার তার ফোনে কিছু মেসেজ লিখে মোবাইল দিকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। যদি কোনোভাবে মেসেজ সেন্ড হয় এর জন্য তারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনো ফল পেল না। এরপর হান্টার মোবাইলটিকে জুতোর মধ্যে রেখে নিচে ফেলে দেয়।
যদি মেসেজ পেয়ে এদের কেউ বাঁচাতে পারে। কিছুক্ষণ পর এরা দূরবীনে দেখতে পায় নিচে একজন লোক ফোনে কথা বলছে, তার সাথে কুকুর ছিল। লোকটি না ওদেরকে দেখতে পাচ্ছিল আর না ওদের আওয়াজ। হান্টার লোকটিকে বিশ্বাস জোগানোর জন্য অপর থেকে এক পাটি জুতো খুলে নিচে ফেলে দেয়, কিন্তু লোকটি জুতো দেখতে পায়। সেভাবে আগে থেকে আছে এই জুতোটি, সে তার কুকুরের সাথে চলে যায়। এদিকে ব্যাগি ফায়ার গান জ্বালানোর জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হান্টার তাকে থামায়, রাত্রির জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিতে তারা ফায়ার গান চালানো শুরু করে এবং মোবাইলে টর্চ জ্বালিয়ে হাত হেলানো চালু করে। এদিকে লোক গুলি তাদেরকে দেখতে পায়, কিন্তু কোনো সাহায্য না করে ব্যাগি ও হান্টারের গাড়ি চুরি করে নিয়ে চলে যায়। এটা দেখে তারা হতাশ হয়ে পড়ে। রাত আরও গভীর হতে থাকে এবং দুজনে খুব ঘুম আসে, কিন্তু জায়গাটা খুব ছোট্ট ছিল। হান্টার ওপর থেকে পড়ে যাচ্ছিল, হঠাৎ করে ব্যাগি তাকে পাঁচিয়ে নেয়। ব্যাগি দেখে তার পায়ে একটি ট্যাটু আছে যেখানে লেখা আছে 143। তখন তার স্বামীর কথা মনে পড়ে, ক্যানি ব্যাগিকে আই লাভ ইউ বলতো কোড নম্বরে 143। তখন ব্যাগি মনে করে হান্টার আর ড্যানির মতো জুতো একটা ব্যাপার ছিল। যখন ব্যাগি হান্টারকে জিজ্ঞাসা করলো, সে সব কিছু মেনে নিল আর ব্যাগির কাছে ক্ষমা স্বীকার করলো। এসব শোনার পর ব্যাগির মন খারাপ হয়ে বসে ছিল। এদিকে ব্যাগির নজর ছিল ব্যাগের দিকে, যেটাতে খাবার ও ড্রোন ছিল। যে কোনোভাবে এই ব্যাগটার উপর আনতে হবে, আর কোনো সিঁড়ি ছিল না, তাই ব্যাগের কাছে পৌঁছানোর জন্য সহজ কিছু ছিল না। আর হান্টার খুব সাহসী ছিল, সে দড়ি বেঁধে নিচে নামতে থাকলো। ধীরে ধীরে নিচে নামার পথে দড়ি শেষ হয়ে পড়ে। হান্টার ডিসের ওপর লাফ দেয় এবং ব্যাগ নেয়, কিন্তু দড়ি অনেক দূরে ছিল। সে সেলফি স্টিক দিয়ে ব্যাগ দড়িতে আটকে দেয়, এরপর ঝাঁপ দেয় দড়ি ধরে উপরে ওঠার চেষ্টা করে। চেষ্টা খুব কঠিন ব্যাপার ছিল, এটার জন্য শক্তির প্রয়োজন ছিল। হঠাৎ করে হান্টার দড়ি ছেড়ে যায় এবং পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে দড়িতে আটকে পড়ে। এদিকে ব্যাগি তাকে দড়ি টেনে উপরে তোলে এবং তার জীবন বাঁচায়। এদের কাছে একটি ড্রোন ছিল, ওই ড্রোনের সাহায্য লোকের কাছে সাহায্যের জন্য কাগজে লিখে ড্রোনকে উড়িয়ে দেওয়ার, কিন্তু ব্যাটারির চার্জ কমে যায়, ড্রোনকে ফিরিয়ে আনে। আবার রাত্রি নেমে আসে, রাত্রিতে ব্যাগি দেখতে পায় টাওয়ারের ওপর লাল বাতি জ্বলছে। ব্যাগি উঠে ড্রোন চার্জ দেয়, চার্জ যতক্ষণ না হচ্ছিল ব্যাগিকে ঝুলে থাকতে হয়েছে। ড্রোন চার্জ করে ব্যাগি নিচে আসে, সেই কাগজটা ড্রোনে আটকে দেয় আর দূরে একটি বাড়ি দেখতে পায় যেখানে ড্রোন পৌঁছানোর চেষ্টা করছে। ড্রোন বাড়ির সামনে যাওয়ার আগে গাড়িতে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় আর তাদের শেষ ভরসা নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যায়। এদিকে বাঁচানোর মতো কোনো অবস্থা ছিল না। এদিকে ব্যাগির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ব্যাগি হান্টারকে বলে, তোমার জুতোটা আমাকে দাও, আমি আবার মেসেজ করে বাবাকে পৌঁছাবো, যদি কভারেজ এসে যায় তাহলে বাঁচতে পারবো। আর হান্টার মানা করে দেয়। তখন সে ভাবে হান্টার তো জীবিত নেয়, সে ওখানে একা ছিল। হান্টার যখন ব্যাগ আনতে গিয়েছিল, ব্যাগ নিয়ে ওপরে ওঠার সময় হান্টার দড়ি ছিঁড়ে পড়ে মৃত্যু হয়। তখন হান্টার ডিসের ওপর পড়ে আছে। ব্যাগি এখানে হান্টারের বেঁচে থাকার কল্পনা করছিল, সে এখন 2000 ফুট ওপরে। ব্যাগি প্রায় মৃত্যুর পথে, সে মরার আগে তার বাবাকে শেষ মেসেজটা লিখে, কিন্তু কোনো কভারেজ ছিল না। ব্যাগির সকালে ঘুম ভাঙে, তাকে একটা শকুন এসে ক্ষত স্থানে কাটছিল। তখন ব্যাগি তাকে মেরে তার মাংস খেয়ে পেট ভরায় এবং শক্তি পায়। এরপর ব্যাগি সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে পৌঁছন্ত পৌঁছাবে। সেখানে হান্টারের লাশ পড়ে আছে, অনেক কষ্টে ব্যাগি দড়ির সাহায্যে ডিসে পৌঁছায়। এরপর হান্টারের জুতোর মতো মোবাইল রেখে হান্টারের শরীরে আটকে দেয়, হান্টারকে সরি বলে, তাকে নিচে ফেলে দেয় যাতে ফোন নষ্ট না হয়। আগের বারে জুতোর মতো ফোন রেখে নিচে ফেলে দেয় আর নষ্ট হয়ে যায়, মেসেজ ডেলিভারি হয়নি। আর রাত নেমে আসে এবং ব্যাগির বাবা টাওয়ারের সামনে এসে যায় আর দেখে টাওয়ারের আশেপাশে লোকজন ভিড় ছিল।
ব্যাগির লাশ পুলিশে নিয়ে যাচ্ছে। এটা দেখে ব্যাগির বাবা কান্না করতে থাকে। ব্যাগিকে খুব সে ভালোবাসত। তারপর সে দেখে পিছনে ব্যাগি দাঁড়িয়ে আছে পুরো ঠিকঠাক অবস্থায়। ব্যাগি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই ছিল 2022 সালের ফল মুভি, যার রেটিং 6.4। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন। আসছি আবার নতুন ভিডিও থেকে, আমি আক্তার।